বিও অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স এবং পদার্থ রসায়ন নন মেজর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার 21 এর এ এক্সাম্পল 7, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এরিয়া ইন কার্টেসিয়ান। এখানে এক্সাম্পল 7টা খুব ইম্পর্টেন্ট। এটা ন্যাশনাল ভার্সিটিতে 2008-এ আসছে, এটা ন্যাশনাল ভার্সিটিতে 2008-এ আসছে, নন মেজরদের জন্য 2016-তে আসছে। সো খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে দুটা সমীকরণ দেওয়া আছে, এক্স সমান এটা একটা সমীকরণ, ওয়াই সমান একটা সমীকরণ দেওয়া আছে। সো এরকম দেওয়া থাকলে থিটা মাইনাস সাইন থিটা আর ওয়ান মাইনাস কস থিটা এরকম, অথবা থিটা প্লাস সাইন থিটা, এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস এখানে প্লাস, অথবা মাইনাস মাইনাস এরকম দেওয়া থাকলে, এই ধরনের রাশি দেওয়া থাকলে এটা হলো সাইক্লয়েডের সমীকরণ। এই সাইক্লয়েডের সমীকরণটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে সূত্র ইউজ করতে হবে, অর্থাৎ একুশে এর এ অধ্যায়ের সবগুলোতে একটা লিমিট থাকবে, এটার এরিয়ার লিমিট থাকবে, এবং লিমিটের ওয়াই ডিএক্স বের করতে হবে ক্ষেত্রফল। অর্থাৎ এটা আমরা এখন ডিএক্স করব, সমীকরণটা তুলে নেই। সমাধান প্রদত্ত সমীকরণ এক্স ইকুয়াল টু আছে এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু হলো এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। সাধারণত এটা চারটা বিষয় থাকে, এখানে প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, অথবা মাইনাস মাইনাস, এটা এই চারটা বিষয় থাকে, তবে মাইনাস মাইনাস এরটাই বেশি আসে। তো এটাকে আমরা ডিএক্স করব, ডিএক্স যদি করি তাহলে কি হয় দেখো, ডি প্রয়োগ করি, ডি বাই ডি ডিএক্স বাই ডি থিটা, তাহলে ইউ আর ভি, এটাকে ইউ ধরো আর এই পুরোটাকে কি ভি ধরো, অর্থাৎ ইউ খালি ভি ডিডিএক্স করলে, থিটাকে ডিডিএক্স করলে ওয়ান, এবং মাইনাস সাইন থিটাকে করলে কস থিটা, এবং তারপরে হলো ইউ ভির সূত্র হলো ভি ডিডিএক্স ইউ। সো ইউকে ডিডিএক্স করলে কিন্তু জিরো হয়ে যায়, সো ভির সাথে জি গুণন করলে জিরো, সো আর লেখারই দরকার নেই। একইভাবে এটা ডিওয়াই বাই ডি থিটা ইকুয়াল টু করা যায়, এটা খালি থাকবে ওয়ানকে ডিডিএক্স করলে, এটা ইউ এটা ভি, সো ইউ ডিডিএক্স ভি, ইউটা খালি ভি ডিডিএক্স, সো এটা ডিডিএক্স করলে ওয়ানকে করলে জিরো, আর এই কস থিটাকে করলে মাইনাস সাইন থিটা, মাইনাস মাইনাসে প্লাস, সো প্লাস সাইন থিটা। তারপরে আবার ইউকে ডিডিএক্স করলে জিরো, জিরোর সাথে বি গুণ করলে জিরো, আর লেখারই দরকার আর নেই। সো আমরা এটার মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন বের করতে হবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স বের করতে গেলে আমাদের ডিওয়াই বাই ডি থিটা বের করতে করেছি, এটা বসাতে হবে, আর ডিএক্স বাই ডি থিটা অনুপাত হবে। কি কারণে দেখো, এটা যদি আমরা এটা ভাগ গুণন আকারে করে দেই, তাহলে এখানে গুণন থিটা উপরে যাবে ডি থিটা, আর ডিএক্স নিচে আসবে, অর্থাৎ থিটা থিটা কেটে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স পাওয়া যায়। সো আমরা এটার মান বসাতে পারি, এটার মান কি আছে, ডিওয়াই বাই ডি থিটা সমান আছে এ সাইন থিটা, আর ডিএক্স বাই ডি থিটা সমান হলো এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এ এক কাটা দিলাম। তাহলে আমরা এখন এই সাইন থিটাকে লিখতে পারি সাইন টু থিটা, সূত্রে ফেলানোর জন্য সাইন টু থিটা, তখন থিটা বাই টু হয়ে যাবে, এই টু টু কেটে দিলে আবার থিটা, ওয়ান মাইনাস একইভাবে কস থিটা, ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র আছে, তো টু নিলাম, থিটা বাই কি হয়ে যাবে টু। আমরা জানি সাইন টু থিটা এবং কস টু থিটার সূত্রগুলো একটু দেখে দিতে পারি তোমাদের। সাইন টু থিটা ইকুয়াল টু হলো টু সাইন থিটা ইন্টু কস থিটা, টু সাইন থিটা ইন্টু কস থিটা, তার মানে এখানে থিটা বাই টু থাকলে এখানে কি হবে, থিটা বাই টু। একইভাবে ওয়ান মাইনাস কস টু থিটা সমান হলো টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে টু থাকলে এখানে টু, সাইন স্কোয়ার থিটা, তো এখানে থিটা বাই টু থাকলে এখানে কি হবে, থিটা বাই টু। সো আমরা এটা লিখতে পারি, একটু লক্ষ্য করো, তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি, দেখো কি লিখবো,
সাইন টু থিটা সমান হলো টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে আমরা লিখব টু সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা, থিটা মানে থিটা বাই টু, কস থিটা, কস থিটা বাই টু। একইভাবে নিচে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস টু থিটা সমান হলো টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, থিটা মানে থিটা বাই টু। তাহলে এখন যে বিষয়টা আমরা বসিয়ে দেব তা হলো, এখন আমরা দেখো এখানে সাইন আছে, এ টু টু কেটে গেল, সাইন আর ইন সাইন স্কোয়ার এখানে, সো কেটে দিলে কি হয় সাইন থিটা বাই টু। সো কস বাই সাইন আমরা লিখতে পারি কস থিটা বাই টু আর সাইন থিটা বাই টু সমান কিন্তু আমাদের হয় হলো কট থিটা বাই টু, কস থিটা বাই সাইন থিটা সমান হলো কট থিটা বাই। এখানে স্পষ্ট যে এখানে স্পষ্ট যে এখানে কোনটি ধরলে আমরা থিটার মান কত ধরলে আমরা এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, থিটার মান কত ধরলে আমরা এটা অসংজ্ঞায়িত। আমরা জানি থিটার মান জিরো কোয়াট জিরো ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত, অর্থাৎ থিটার মান জিরো ধরলে আমরা এটা অসংজ্ঞায়িত পাই এবং জিরো ধরলে পরবর্তীটা আরেকটা হবে হলো টু পাই। অর্থাৎ এই স্পষ্ট যে প্রদত্ত সাইক্লয়েডটির প্রদত্ত লয়েডটি জন্য থিটা এর মান, থিটা এর সীমা দাও, সীমা জিরো হতে টু পাই পর্যন্ত। কি কারণে এখানে আমরা যদি কট জিরো এখানে থিটার জায়গায় জিরো ডিগ্রি বসাই তাহলে এটা অসংজ্ঞায়িত হয়, টু পাই বসালেও অসংজ্ঞায়িত হয়। অর্থাৎ আমাদের সাইক্লয়েডটি এরকম হবে, একটু লক্ষ্য রাখো কীভাবে এরকম হবে, এটা জিরো ডিগ্রির থেকে এখানে জিরো ডিগ্রির থেকে টু পাই পর্যন্ত চললে এখানে ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ এটার সীমা হলো জিরো থেকে টু পাই পর্যন্ত। এখন যে বিষয়টা এখন আমরা বের করব সেটা হলো ক্ষেত্রফল, তাহলে নির্ণয় ক্ষেত্রফল আমরা লিখতে পারি, নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল আর ইকুয়াল টু আমাদের সূত্র হলো ইনফিনিটিভ থেকে হলো ইন্টিগ্রেশন, আমাদের লিমিট, লিমিটটা কি জিরো থেকে টু পাই ওয়াই ডিএক্স, অর্থাৎ ওয়াই ডিএক্স, অর্থাৎ ডিএক্স পাই হলো ডিএক্স বাই ডি থিটা দিলাম, তাহলে এখানে ডি থিটা থিটা দিতে হবে, থিটা দিতে কারলে ডিএক্স। তো আমাদের সূত্র হলো ইন্টিগ্রেশন জিরো থেকে লিমিট, যে লিমিটটা থাকবে সেটা ওয়াই ডিএক্স, এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র। এরকম আমাদের যে এরিয়া থাকবে সেই এরিয়াগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বক্ররেখার দ্বারা আবদ্ধ তলের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে গেলে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। এখন আমরা যে মানগুলো আমরা সেগুলো বসিয়ে দিতে পারি, সে মানগুলো যদি আমরা বসিয়ে দিই জিরো থেকে টু পাই, ওয়াই এর মানটা আমাদের লক্ষ্য করো, ওয়াই এর মানটা কোথায় আছে আমাদের, এই যে এখানে ওয়াই এর মান আছে এখানে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, আর এখানে আমাদের ডিএক্স এর মান, অর্থাৎ ডিএক্স বাই ডি থিটা, ডিএক্স বাই ডি থিটার মানটা বসিয়ে দেব এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, আর এই ডি থিটা ডি থিটা। এখন আমরা লিখতে পারি এটা বাহিরে নিতে পারি, এ এটা বাহিরে নিলে কি হয় এ এ স্কোয়ার হয় জিরো থেকে টু পাই, আর ওয়ান মাইনাস, ওয়ান মাইনাস কস স্কোয়ার কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। এখন ওয়ান মাইনাস কস থিটার এখানে কিন্তু সূত্র ফেলানো যায় ওয়ান মাইনাস কস টু থিটা, তো আমরা লিখতে পারি স্কোয়ার জিরো থেকে টু পাই ওয়ান মাইনাস কস টু থিটা, যদি বানাতে চাই তাহলে টু থিটা বাই টু দিতে হবে স্কোয়ার ডি থিটা। ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র আগে আমি তোমাদের দেখিয়েছি যে ওয়ান মাইনাস কস টু থিটা সমান হলো টু সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার জিরো থেকে টু পাই
1 माइनस कॉस टू थीटा समान हलो टू साइन स्क्वायर थीटा, थीटा मानी हलो थीटा बाय टू, तार उपरे स्क्वायर आछे डी थीटा, स्क्वायर जीरो थेके टू पाई इंटीग्रेशन जीरो थेके टू बाय दुई दुगुणे कत चार, ये चार्ट आमरा किन्तु एकदम सामने लिखते पारतम साइन फोर थीटा बाय टू डी थीटा। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় করে এই চারটা আমরা সামনে নিয়ে আসবো আর সাইন ফোর থিটা বাই টুকে পাল্টিয়ে দেব। আমরা লিখতে পারি ফোর স্কোয়ার জিরো থেকে টু পাই সাইন ফোর থিটা বাই টু ডি থিটা। এখন আমরা এই থিটা বাই টুকে ধরে নেব, ধরি থিটা বাই টু থিটাকে আমরা ছুটে ফেলানোর জন্য আমরা থিটা বাই টু ইকুয়াল টু এক্স ধরবো, তাহলে থিটা সমান কি আসে টু এক্স, টু এক্স, তাহলে আমরা এটাকে ডি থিটা প্রয়োগ করলে ডি ডি এক্স প্রয়োগ করলে তাহলে কি হয় টু ডি এক্স হয়। এখন লিমিটটাও চেঞ্জ করবো, যেহেতু থিটা থেকে এক্স তৈরি করেছি তাহলে এক্স সমান যখন আমাদের জিরো ছিল, জিরো হলে থিটা সমান কি হবে, এক্স সমান যখন জিরো হবে থিটা সমানও জিরো হবে, থিটা সমানও জিরো। আবার এক্স ইকুয়াল টু টু পাই হলে থিটা সমানটা কি হবে, দেখো এক্স ইকুয়াল টু যখন টু পাই, দেখো এটা একটু উল্টো লেখা হয়েছে, আমরা লিখবো থিটা সমান হলো জিরো হলে এক্সটা, থিটা সমান জিরো হলে এক্সটা জিরো, আর থিটা সমান হলো টু পাই হলে, এটা থিটা সমান যখন টু পাই হবে টু টু কেটে গেলে শুধু পাই, এক্স ইকুয়াল টু হলো পাই। তাহলে আমরা লিমিটটা বসিয়ে দিতে পারি ফোর স্কোয়ার জিরো থেকে কি হলো আমাদের পাই হয়ে গেল, জিরো থেকে পাই, আর আমাদের উপরের মানটা আমরা বসিয়ে দেব সাইন ফোর, এই থিটা বাই টু ছিল এক্স, আর আমাদের ডিএক্স, ডিএক্স এর মানটাও আসছে আমাদের হলো ডি থিটার মানটা আছে টু ডিএক্স, টু ডি এক্স, এই টুটা সামনে নিয়ে আসতে পারি এইট স্কোয়ার জিরো থেকে পাই সাইন এক্স। এখন আমরা এটার জন্য আমরা একটা বিষয় ধরতে পারি সাইন ফোর, সাইন সাইন ফোর এক্স, আর এখানে আমরা কস জিরো ধরতে পারি, কস জিরো এক্স ডিএক্স, কারণ আমাদের সূত্র ফেলাতে হবে চ্যাপ্টার ১৯ এর নাইন নম্বর থিওরি, নাইন নম্বর থিওরিটা কি ছিল আমাদের মনে করো জিরো থেকে পাই বাই টু ছিল, এটা ছিল হলো সাইন পি থিটা কস কিউ থিটা ইকুয়াল টু হলো গামা পি প্লাস ওয়ান বাই টু ইন্টু গামা কিউ প্লাস ওয়ান বাই টু, টু গামা পি প্লাস কিউ প্লাস টু বাই টু, এই সূত্রটা ছিল। সেই সূত্র ফেলতে গেলে আমাদের এখানে পাই বাই টু দরকার, সো এখানে পাই বাই টু হতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, তো এখানে পাই বাই টু করার জন্য আমরা লিখতে পারি এইট স্কোয়ার, এই টু সামনে নিয়ে আসলে আমরা এখানে জিরো পাই বাই টু লিখতে পারি সাইন ফোর এক্স কস জিরো এক্স ডিএক্স। সো এখন দেখো আমাদের সূত্র পড়েছে পি আর কিউ এর, এটা হলো পি এটা হলো কিউ, সো আমরা লিখতে পারি সিক্সটি স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি গামা পি প্লাস ওয়ান অর্থাৎ ফোর প্লাস ওয়ান বাই টু গামা, এখানে জিরো প্লাস ওয়ান বাই টু, আর এখানে লিখতে পারি গামা টু গামা পি প্লাস কিউ অর্থাৎ ফোর প্লাস জিরো প্লাস টু বাই হলো টু, সো লিখতে পারি সিক্স স্কোয়ার টু এটা গামা ফোর প্লাস টু সমান সিক্স, সিক্স বাই টু সমান থ্রি, আর এখানে লিখতে পারি গামা ফাইভ বাই টু, আর এখানে গামা হাফ, তাহলে এখানে টু কাটলে এইট দুগুণা কত এইট স্কোয়ার, আর এখানে যে বিষয়টা হলো গামা ফাইভ বাই টু লেখা যায় থ্রি বাই টু অর্থাৎ এক কমবে, ফাইভ বাই টু থেকে এক কমবে, তার থেকে আবার এক কমবে অর্থাৎ হাফ, তার থেকে আবার হলো গামা হাফ, গামা হাফ সমান হলো পাই রুট পাই, যেমন আমরা দশ নম্বর থিওরিটি করেছি, থিওরিটি করেছিলাম আমরা চ্যাপ্টার নাইনে নাইনটিনে, সেটা হলো রুট গামা গামা হাফ
इक्वल टू हलो रूट पाई এটা করেছিলাম আমরা গামা হাফ সমান হলো রুট পাই খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি এরকম হাফ ও সমান হলো গামা হাফ সমান হলো রুট পাই আর নিচে আর গামা থ্রি সমান হলো টু আর হলো ওয়ান সো টু ইন্টু ওয়ান তা আমরা এটা টু দ্বারা কাটতে পারি ফোর টু দ্বারা এখানে কাটতে পারি এটা ফোর এইট স্কোয়ার নিচে আমাদের আসলো হলো টু টু একে টু গুণন ওয়ান টু আর এখানে থ্রি আর থ্রি থ্রি বাই ফোর আর এখানে রুট পাই একটা ফুল পাই এখানে গেলে ফোর আর এই ফোরের সাথে আবার এই ফোর কাটে তার মানে লেখা যায় থ্রি পাই স্কোয়ার এটাই আমাদের হলো ক্ষেত্রফল বর্গ একক দেখো ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি